ছোট বা বড় সকলের পছন্দের শীর্ষে আছে পিৎজা। পিৎজা হচ্ছে একটা নাস্তা জাতীয় খাবার যেটা ফাস্টফুড আইটেমের মধ্যে পড়ে, কিন্তু পিৎজা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই আজকে আপনাদেরকে একটি পিৎজা বানানো দেখাবো, চলুন আমরা দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শেফ সাজ্জাদ, ওয়েলকাম টু হ্যালো ফুডিজ। হ্যালো ফুডিজে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা তৈরি করেন। প্রথমে আমরা একটা ডো নিয়েছি, ডোটাকে আমরা ভালো করে রুটিটাকে বেলে চারপাশটা একদম এক সমান করে নিব। গোল করে নেওয়ার পরে এটাকে প্রথম পিৎজা প্যানে এটাকে বসিয়ে নিলাম। বসানোর পরে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম। তারপরে পুরো রুটির উপরে পিৎজা স্পেশাল সসটা লেপে দিলাম। তারপরে প্রথমে উপরে টপিংসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনের পর আমরা দিয়ে দিব লম্বা করে কেটে সসেজ। তারপরে আমরা দিয়ে দিব মাশরুম। তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। তারপরে দিয়ে দিলাম জালাপিনো। তারপরে আমরা কিছু সুইট কর্ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টপিংসে কোনো কোনো আইটেমগুলো আপনি স্কিপ করতে পারেন। কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে উপরে একটু অরেগানো, চাইলে আপনার হালকা একটু চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। আবার কেউ কেউ অরেগানোটা পিৎজা হওয়ার পরে পছন্দ করেন। উপরে দিয়ে দিচ্ছি আমরা বারবিকিউ সস। এইটা একটা স্টাইলে দেখানো হয়েছে। আমরা নেক্সট পরবর্তীতে অন্যান্য পিৎজার আরও বিভিন্ন পার্ট ভিডিও দেবো, সেগুলোতে আমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে পিৎজা বানানো দেখাবো। তারপরে আমরা উপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মজারেলা চিজ। পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা আরও কয়েক রকমের পিৎজা দেখাবো, আর এটাকে আমরা নাম দিয়েছি শেফ স্পেশাল পিৎজা। শেফ তার মন মতো মন গড়া নানান রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই পিৎজাটা বানাইছে। আমরা পিৎজার ওভেনে পিৎজাটা ঢুকিয়ে দিলাম। অলমোস্ট 5 থেকে 6 মিনিট সময় লাগছে, পিৎজাটা হয়ে গেল। যদি পিৎজাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে আপনার মন্তব্য থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। আর কন্টিনিউ ইনশাল্লাহ ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই সবসময় পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও কন্টিনিউ আমরা আপলোড করব। আর যদি কোনো আরও কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আপনার জানার থাকে, কোনো ফুড নিয়ে আপনার কোনো ইনফরমেশান প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমাদের পিৎজা কমপ্লিট।